নাটকের আটকে থাকা 397 কোটি টাকার মধ্যে প্রথম পর্যায়ে 59 কোটি টাকা ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী রোববারের মধ্যে ফস্টার ও কিউকমকে দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এর আগে সোমবার চিঠির মাধ্যমে অর্থ ছাড় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে কিউকম ও ফস্টার পেমেন্ট কর্তৃপক্ষ আটকে থাকা বাকি অর্থ সম্পর্কিত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়েছে প্রতিষ্ঠানগুলো। চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব গ্রাহক পেমেন্ট করার পরও পণ্য বুঝে পায়নি তাদের তালিকার একটি অংশ জমা দেওয়া হয়েছে। তাদেরকে আমরা 10ই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম এবং আমরা ইতিমধ্যেই একটি লিস্ট আমাদেরকে জমা দিয়েছে, তাতে 59 কোটি টাকা আপাতত, এটা অবশ্য আংশিক তালিকা, এই 59 কোটি টাকা প্রায় 6,700 গ্রাহককে ফেরত দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে আমাদের অফিস এবং ওয়ারহাউসটা পর্যাপ্ত নিরাপত্তা সহকারে খুলে দেয়, যাতে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারি এবং পাবলিকের যারা গ্রাহকের অর্ডার আছে আমরা ডেলিভারি করতে পারি, প্লাস সেই সাথে যাতে আমাদের একটি ফস্টারে আটকা আছে সে বিষয়ে একটি কীভাবে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যায় সেই বিষয়ে আমরা এই সভাটি করি। সেই সভায় আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সিআইডি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের সহ আমাদের ফস্টার এবং কিউকমের প্রতিনিধি ছিলেন, ইকামের প্রতিনিধিও ছিলেন। তাই সেখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং সেটা আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফস্টারের যে টাকাটা আটকা আছে সেই টাকাটা কিউকমের যেগুলো ডেলিভারি হয়নি তারা মূলত দুই পক্ষ বসে, কিউকম এবং ফস্টার বসে একটা তালিকা করবে, যৌথ তালিকা, যে তালিকায় মূলত আসবে যে পণ্য ডেলিভারি হয়নি কিন্তু গ্রাহকদের টাকা কতটুকু ফস্টারে আটকা আছে। তা আমরা তাদেরকে আমরা 10ই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম, ইতিমধ্যেই একটি লিস্ট আমাদেরকে জমা দিয়েছে, তাতে 59 কোটি টাকা আপাতত, এটা অবশ্য আংশিক তালিকা, এই 59 কোটি টাকা প্রায় 6,700 গ্রাহককে ফেরত দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আমি এই রিপোর্টটা আজকে পেয়েছি এবং আমরা ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি এবং বাংলাদেশ ব্যাংককে আমরা এটা একটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা রিকোয়েস্ট লেটার যাবে যে এই টাকাগুলো অতি দ্রুত ফেরত দেওয়ার। আর বাকি যে আংশিক লিস্টের পরে বাকি যে টাকাগুলো এখনও যেগুলি যাচাই বাছাই করা হয়নি, আমরা ফস্টার এবং কিউকমকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছি, তারা আগামী রবিবারের মধ্যে পূর্ণাঙ্গ তালিকাটা দিবে এবং আমি আশা করি যে আগামী রবিবার আমরা যে তালিকা পাবো সেখানেও একটা একটা বড় অংশের টাকা আমরা ফেরত দিতে পারবো। এছাড়াও অন্য যে অপারেটররা আছে এবং অন্য যে টাকাগুলো আটকা আছে আমরা পর্যায়ক্রমে তাদের সাথে বসবো, বসে আমরা সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা আমরা করব। বিশেষ করে আলাউদ্দিনের প্রদীপ নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের টাকাটা নিয়ে আমরা কাজ করছি। এর পাশাপাশি আপনারা অনেকেই আলিশা মার্টের কথা বলেছেন, সেই বিষয়ে আমরা কাজ করছি। তা আমরা চেষ্টা করছি যে